প্রকৃত দর্শক তথা শ্রোতা মন্ডলী বন্ধু লান চ্যানেলের পক্ষে আমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো। আমরা আজকে আলোচনা করব টেন্স কারেক্ট টেন্সের বিভিন্ন ইয়ারের এইচএসএলসি পরীক্ষা কিভাবে এসেছে আমরা তা দেখে নেব। প্রথমে 1996 অর্থাৎ 1996 এ কিভাবে কারেক্ট টেন্স এসেছে আমরা পড়ব। 1996 এসেছে এইচএসএলসি এইচএসএলসি অর্থাৎ ক্লাস টেন এ 1996 এ কারেক্ট টেন্স কিভাবে এসেছে। প্রথমে एक नम्बर आई आई राइट दिस लेटर लेटर सिंस मॉर्निंग आई राइट दिस लेटर सिंस मॉर्निंग এখন টেন্সে হবে। আমরা আগে টেন্স আগের ক্লাসে বুঝিয়ে এসেছি কিভাবে টেন্স করতে হয়, কারেক্ট টেন্স করতে হয়। যদি আগের ক্লাসগুলো আমরা দেখে থাকি তাহলে সুন্দরভাবে করতে পারবো। যেমন সিন্স এবং ফর যদি থাকে, তারপর টাইম বাচক শব্দ টাইম শব্দ থাকে, তাহলে আমরা যাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরি। যারা আগের ক্লাস দেখোনি তা তোমরা যদি আগের ক্লাস দেখো দেখে থাকো তাহলে ভালোভাবে বুঝতে পারবে, যদি না দেখো তাহলে দেখে নেবে। আই রাইট দিস লেটার সিন্স মর্নিং, আর আনসার হবে আই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট ক্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন আই সাথে হ্যাভ বিন বারবার সাথে আইএনজি বারবে মানে ই আছে লাস্টে, অর্থাৎ যদি বারবের শেষে শেষে ই থাকে তাহলে আইএনজি ব্যবহার সময় এই ইটি ইটা উড়ে যায়। রাইটিং দিস লেটার সিন্স মর্নিং, আমরা একটা দেখতে পেলাম। দুই নম্বর দেখতে পেলাম ইউ উইল ফেইল, ইউ ফেইল আনলেস আনলেস ইউ ওয়ার হার্ডার। ইউ ফেইল আনলেস ইউ ওয়ার হার্ডার, এমানে আমরা ধরে নেব আমরা আগের ক্লাসে পড়ে এসেছি আনলেস ইফ আনটিল আনলেস, তাহলে আমরা যদি একটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল থাকে, যদি এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল হয় অন্যটি হবে ফিউচার ইন্ডিভিজুয়াল। এখানে এটা ফিউচার, এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল, কারণ সাবজেক্ট হলো ইউ আর তারপরে ভার্ব হলো ওয়ান ভার্ব ওয়ান ওয়ার, তখন আমরা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল পেয়েছি ভার্ব ওয়ান, সাবজেক্ট ক্লাস ভার্ব ওয়ান গঠন করালি, তখন এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল। অতএব এই সেন্টেন্সটা হবে ফিউচার ইন্ডিভিজুয়াল, তখন সাবজেক্ট আনসার হবে ইউ উইল ফেইল আনলেস আনলেস ইউ আর হার্ডার। এখানে ফিউচার ইন্ডিভিজুয়াল আমরা পাবো ফিউচার ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইফ আন্টিল আনলেস সাথে একটা বেজেনি একটা ফিউচার ইন্ডিভিজুয়াল, যদিও একটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল আছে তখন ওটা হবে ফিউচার ইন্ডিভিজুয়াল, ফিউচার ইন্ডিভিজুয়াল গঠন করা সাবজেক্ট ক্লাস উইল বা শেল বার ওয়ান, এখানে সাবজেক্ট ইউ ইউর সাথে লাগবে উইল আর
প্রেজেন্ট ফর্ম হলো ফেইল প্রেজেন্ট ফর্ম আসি আর এই যে যেভাবে যেভাবে আসি সেভাবে হয়ে যাবে অর্থাৎ आंसर আমরা পেয়ে গেলাম তিন নম্বরে এসেছে আই হ্যাভ এ নট সিন I have not seen him we leave school সেখানে आंसर হবে past indefinite but I have not seen him we leave school आंसर होवे आई हैव नॉट सीन हिम वी लेफ्ट स्कूल और এই তিনটা আমরা পেয়ে গেলাম আর 96 এ এভাবে এসেছে এখন আমরা 1997 এ কিভাবে এসেছে আমরা তা দেখে নিব और हमरा 1997 HSLC 1997 है की वजह से चे हमरा देखेंगे पहलों का एक लंबा रहे चे if you neglect your study your studies D-I-E-S studies comma you will fail if you neglect your studies you will fail এখানে 96 আমরা বলেছিলাম এই সেন্টেন্স থেকে একটি if you fail unless you work harder এখানে পেয়েছি আমরা If you neglect your studies, you will fail. Same sentence. और शेखाने पे आज हम unless यानि if और if until unless तक ले एक टी पेज पेज आर इंडिविजुअल एवं एक टी प्रेजेंट इंडिविजुअल यानि आंसर हो बे you will fail इटा होगा फ्यूचर इंडिविजुअल यार एक तो जोन फ्यूचर इंडिविजुअल बोटा हो बे प्रेजेंट इंडिविजुअल आंसर हो बे if you subject plus verb 1 present form me subject plus verb 1 or neglect present form ase what is sentence je jeva ase shebhabei thakbe if you neglect your studies you will fail এই সেন্টেন্সটি ভালো করে লক্ষ্য করবে কোনো কিছু বদলানোর প্রয়োজন নেই যেভাবে আসে সেভাবেই হবে কারণ এখানে প্রেজেন্ট তোমাকে পরীক্ষা করেছে তুমি মনে করবে যে এখানে কিছু বদলাতে হবে তখন তুমি এখানে কোনো কিছু বদলে দিতে পারো সন্দেহ পোষবর্তী হয়ে এই জন্য এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স তুমি মনে করবে যে এখানে কিছু লাগাতে হবে না হলে কি যেভাবে আসে সেভাবে লিখলেই কি আমি মার্ক পাবো এই জন্য সন্দেহ হয়ে তুমি পরীক্ষার সময় ভুল লিখবে অর্থাৎ আনসারটাই শুদ্ধ অর্থাৎ যেভাবে আসে সেভাবেই আসা আর সাবজেক্ট প্লাস ভার্ব 1 সাবজেক্ট ইউ ভার্ব 1 নেগলেক্ট প্রায় সময় পরীক্ষায় দেখা যায় ছাত্ররা নেগলেক্টেড লেখে বা নেগলেক্টস লেখে যদি এখানে হি হইতো তাহলে নেগলেক্টস হলো এখানে ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নম্বর নয় এর কারণে প্রেজেন্ট ফর্ম কাছে দে এস বা ইএস লাগালে প্রয়োজন নেই অনেকে লাগিয়ে দে আর তাই এর জন্য মার্ক পায় না দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখব আই নট মিট হিম ফর
for a week. यानी since बा for अगर चेन्नो को 1996 से ओपे चाहिए था present perfect continuous tense इतने ऐसे चे इचाओ present perfect continuous tense किंतु present perfect continuous tense में मुझे हमरा last एक ये पेज लाम ये कोई बुली बार आसे तार continuous form होय ना तार मुझे meet एक थी she will small smell like understand hope love like no एगुलार मुझे meet हो एक थी তাই এর আনসার অর্থাৎ এগুলো হলে তার ঠিক আগের টেন্সে করি কি হয় অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য তার ঠিক আগের টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি কি হয় আই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সংজ্ঞা হবে সাবজেক্ট ক্লাস হ্যাভ বা হ্যাজ আই সাথে হ্যাভ তার লগে মিট আই হ্যাভ নট মিট মেট মেট এম ই ডি মিট আই হ্যাভ নট মিট হিম ফর এ week tuesday and days tuesday and days da da bus is really arrive here at 6 o'clock or আমরা এটা জোর করে করতে পারবো কারণ ইউজুয়ালি আছে আর প্রেজেন্ট ইন্ডিফিনিটি আমরা পেয়েছি কতগুলো শব্দ আছে যেগুলো সব সময় ব্যবহার করলে আমরা অর্থাৎ এই বারগুলো দেখলি এই বার না সরি এই শব্দগুলো দেখলেই আমরা জোর করে ধরে নিব প্রেজেন্ট ইন্ডিফিনিটি ইউজুয়ালি জেনারেলি রেগুলারলি ফ্রিকোয়েন্টলি এরকম শব্দ আছে এগুলা হলে প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং সাবজেক্ট ক্লাস সাবজেক্ট দা বাস আর দা বাস মানে এই বাসটি অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি বাস এবং দা বাস ইউজুয়ালি প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস এর আইভের সাথে এস লাগবে এ ডাবল আর আই বি ই এস এর আই এর আই সি আর এ Six o'clock. আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ আমরা প্রত্যেক দিন ক্লাসে দুই বছর করে প্রায় 25-26 বছরের আমরা আনসার দিব অর্থাৎ এখন থেকে আরম্ভ করছি 96 থেকে ধারাবাহিকভাবে আমরা 2020 পর্যন্ত আমরা প্রত্যেক কুলা গ্রামার খালি কারেক্ট শুধু কারেক্ট টেন্স নয় সবগুলা দিব কারেক্ট টেন্স ভয়েস চেঞ্জ নেরেশন অর্থাৎ গ্রামারের যতগুলো পোর্শন আছে সবগুলো আমরা এক পর পর ক্রমান্বয়ে ক্লাস করব আশা করি আমাদের ক্লাসটি ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথে রাখবেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ